স্বাগত বেস্ট স্কুলে বাংলাদেশের জাতীয় উদ্যান সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল সাধারণ জ্ঞান চলন জেনে নেই সর্বপ্রথম বোটানিক্যাল গার্ডেন করেন কে উত্তর অ্যারিস্টটল বিশ্বের প্রথম গণ উদ্ভিদ উদ্যান কোথায় অবস্থিত উত্তর ইটালিতে এটি পনেরোশো সালে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত দেশের প্রথম বোটানিক্যাল গার্ডেন কোনটি উত্তর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো একষট্টি সালে বাংলাদেশে মোট বোটানিক্যাল গার্ডেনের সংখ্যা কত উত্তর চারটি এগুলো যথাক্রমে ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন মিরপুর বলদা গার্ডেন ওয়ারি ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন ময়মনসিংহ বলদা গার্ডেন প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর উনিশশো নয় সালে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে ঘোষিত জাতীয় উদ্যান কোনটি উত্তর ভাওয়াল জাতীয় উদ্যান বাংলাদেশের সবচেয়ে বড় জাতীয় উদ্যান কোনটি উত্তর নিঝুমদ্বীপ জাতীয় উদ্যান নোয়াখালী এর আয়তন ষোলো হাজার তিনশো বায়ান্ন দশমিক তেইশ হেক্টর বাংলাদেশে মোট জাতীয় উদ্যানের সংখ্যা কত উত্তর উনিশটি ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর উনিশশো সালে ভাওয়াল জাতীয় উদ্যান কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে সাতসরি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তর হবিগঞ্জ জেলাতে কাপ্তাই জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত উত্তর রাঙ্গামাটি জেলাতে হিমসরি জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত উত্তর কক্সবাজার জেলাতে রামসাগর জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত উত্তর দিনাজপুর লাওয়াসরা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত উত্তর মৌলভীবাজার জেলাতে কুয়াকাটা জাতীয় উদ্যান কোন জেলা অবস্থিত উত্তর পটুয়াখালীতে নিঝুমদ্বীপ জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত উত্তর নোয়াখালীতে কাশাপিয়া জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত উত্তর কক্সবাজার খাদিমনগর জাতীয় উদ্যান কোন জেলা অবস্থিত উত্তর সিলেট ধলা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত উত্তর চট্টগ্রাম সিংরা জাতীয় উদ্যান কোন জেলা অবস্থিত উত্তর দিনাজপুর নবাবগঞ্জ জাতীয় উদ্যান কোন জেলা অবস্থিত উত্তর দিনাজপুর কাদিগড় জাতীয় উদ্যান কোন জেলা অবস্থিত উত্তর ময়মনসিংহ আলতাদিগি জাতীয় উদ্যান কোন জেলা অবস্থিত উত্তর নওগাঁ বীরগঞ্জ জাতীয় উদ্যান কোন জেলা অবস্থিত উত্তর বীরগঞ্জ দিনাজপুর এইরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্য